दुर्गा पूजा से पहले खुल सकता है उत्तर कोलकाता का टाला ब्रिज। जी हां, इंतजार की घड़ी अब खत्म होने वाली है। एक बार फिर से टाला ब्रिज शुरू होने वाला है। इस बात की जानकारी आज कोलकाता नगर निगम के डिप्टी मेयर अतीन घोष ने दी है। उन्होंने आज टाला ब्रिज का दौरा किया, उनके साथ निर्माण विभाग के अधिकारी गण भी शामिल थे। मरम्मत के लिए 21 जनवरी 2020 को टाला ब्रिज आम लोगों के लिए बंद कर दिया गया था, लेकिन फिर से कोरोना के दौरान टाला ब्रिज की मरम्मत के काम को बंद करना पड़ा था। पीडब्ल्यूडी के मंत्री ने बताया है कि तमाम दिक्कतों के बाद आखिरकार 4 लेन का टाला ब्रिज अब तैयार हो चुका है। पूजा से पहले उम्मीद की जा रही है कि इसे आम लोगों के लिए खोल दिया जाएगा। 800 मीटर लंबे इस 4 लेन वाले टाला ब्रिज को बनाने में 468 करोड़ रुपए लगे हैं। कदिन सेप्टेम्बर प्रथम दिखे जी बिस्टि से व्यापक ना हो तेज क्या सम्भव है पुजो लगे शुरू हो जाए মানে উত্তর শহরতলির সঙ্গে কলকাতা শহরের একেবারে লাইফলাইন বলা যায় টালা ব্রিজ। লাইফলাইন তো স্বাভাবিক এই লাইফলাইনটা চালু হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পিডাব্লিউডি এবং পিডাব্লিউডির যে সহায়ক সংস্থা এলএনটি তারা করছেন এবং কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সব রকম সহযোগিতা করছেন এবং আমাদের এখানে বড় চেয়ারম্যান তরুণ সাহা আছে, তিনি নিজেই কাজগুলো সুপারভিশন করছেন যেহেতু বড় অফিস পাশে আছে। তো আমরা আশা করছি যে সব রকম সহযোগিতা নিয়ে যদি আবহাওয়া প্রতিকূল না হয় তাহলে এটা সম্ভব। পুজোর আগেই মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার মানুষের কাছে এই ব্রিজটি উৎসর্গ করে মানে ব্রিজ থেকে মানুষ কলকাতা যাওয়া কোনো যেতে পারছে, কারণ আমি তো প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং পিডাব্লিউডি সরকারের বিভিন্ন দপ্তরগুলি এবং সবথেকে বড় কলকাতা ট্রাফিক পুলিশ, কলকাতা পুলিশ তারা অসম্ভবভাবে এই 2 বছর আমাদের একটা জীবনযাত্রাকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। হ্যাঁ, সময় একটু বেশি লেগেছে, কিন্তু ট্রাফিক কনজাংশনে থমকে দাঁড়ায়নি শহরটা। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা যারা আসছেন তারা কিন্তু কলকাতায় পৌঁছাতে পারছেন এবং তার ব্যবস্থা কিন্তু ট্রাফিক পুলিশ বা কলকাতা পুলিশ সরকারের নির্দেশে সুচারুভাবে ব্যবস্থা করেছেন। বিকল্প অনেকগুলো রাস্তা করেছেন যেখান দিয়ে আমরা গাড়িগুলো পৌঁছে যাচ্ছে, হয়তো সময় একটু বেশি লাগছে। ফলে আমরা যেটা ভেবেছিলাম ব্রিজ ডিসম্যান্টেল করার সময় যে আমাদের জীবনযাত্রা বিপর্যস্ত হবে যারা উত্তর কলকাতার লোক, সেটা হয়নি। এবং এটা সরকারের সম্পূর্ণ কৃতিত্ব যে সরকার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত রেখেছে। আমরা আশা করব আরও স্মুথ হয়ে যাবে যদি ব্রিজটা চালু হয়, মানে একদম স্বাভাবিক হয়ে যাবে, তখন মানুষকে আর ঘুরে ঘুরে যেতে হবে না। তো সেই জন্য আমরা আশা করছি যে পুজোর আগে সম্ভব। আমরা শেষ টাইম এলাম, এখন আমরা গিয়ে আমাদের কর্পোরেশনের যে ডিপার্টমেন্টগুলো আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্রেনেজ ডিপার্টমেন্ট, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, তাদেরকে নিয়ে পিডাব্লিউডি এবং এলএনটিকে নিয়ে বসবো। যারা কাজ করছেন সংশ্লিষ্ট ঠিকাদার কোথায় কোথায় কী অসুবিধা আছে আমরা আলোচনা করে এগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করবো, যাতে ব্রিজের মূল কাজের সাথে সাথে অ্যান্সারি ওয়ার্ক যেগুলো আছে সেইগুলো যাতে দ্রুত সম্পন্ন হয়। 348 কোটি এবার সামান্য এদিক ওদিক হতে পারে। 348 কোটি টাকা রেলওয়ের স্পেসিফিকেশন, সেই স্পেসিফিকেশন স্পেশাল ভেহিকেল পারপাসে, মানে মানে ম্যাক্সিমাম লোডিং লোডিং ক্যাপাসিটি করা স্পেশাল পারপাসে শুরু করতে পেরেছি। যদি অ্যাপয়েন্টেড ডেট ধরে, অ্যাপয়েন্টেড ডেট হচ্ছে আগস্ট 17 তারিখ, কিন্তু আগস্ট 17 তারিখের মধ্যে পুরোটাই কোভিড পেয়েছে, ফলে আমরা ডিলে স্টার্ট করেছি। 20 ডিসেম্বরে আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ক শুরু হয়েছিল, কেন যে যে অ্যাপ্রুভালগুলো রেলওয়ে থেকে নেওয়ার দরকার ছিল প্রায়ার টু ওয়ার্ক, সেগুলো আমাদের ডিসেম্বরের আগে আমরা পাইনি। জিএডি অ্যাপ্রুভাল ছিল, জিএডি অ্যাপ্রুভালটা এটা এটা দুলেন সেপারেটেড ক্যারেজ, দুলেন আপ আর দুলেন ডাউন। ঠিক আছে।